হেই গাইস, হোয়াটস আপ। আশা করছি সবাই অনেক ভালো আছো। আজ তোমাদের জন্য খুবই ইন্টারেস্টিং একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজ মূলত তোমাদের সাথে পড়াশোনার কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব। কিছুদিনের মধ্যেই অনেক স্টুডেন্টদের বার্ষিক পরীক্ষা শুরু, তবে অনেকেরই এখনও সিলেবাস শেষ হয়নি। সবাই এখন পড়াশোনার প্রচণ্ড চাপে আছো, তাদের কথা মাথায় রেখেই আজকে এমন কিছু টিপস এবং ট্রিক্স শেয়ার করব যেগুলো ফলো করলে পরীক্ষা শুরু হওয়ার আগেই তোমরা চিন্তামুক্ত হতে পারবে এবং সিলেবাস শেষ করতে পারবে। আশা করছি আমার আজকের এই ব্লগটি তোমাদের অনেক ভালো লাগবে। এখন দেখতেই পাচ্ছো এখানে আমি বাইরে বন্ধুদের সাথে চলে এসেছি আর এখানে কিছু স্ন্যাক্স খাচ্ছিলাম, বিকালবেলায় বের হয়েছিলাম। বাসায় পৌঁছে আমিও পড়তে বসে যাব, কেননা আমারও ফার্স্ট ইয়ারের ফাইনাল পরীক্ষা কিছুদিনের মধ্যে শুরু হতে যাচ্ছে। আমার কিছু ফ্রেন্ড আছে যারা শুধুমাত্র পরীক্ষার আগেই পড়াশোনা করে এবং পরীক্ষার আগের দিনই যা পারে তা পরে চলে যায়। তবে আমি আসলে এমনটা করতে পারি না। আমার কেন যেন পরীক্ষার আগে সিলেবাস বা বই শেষ না করলে শান্তি লাগে না। তো ফার্স্টে আমি যারা স্কুলের স্টুডেন্টদের আছো তাদের সুবিধার্থে আমি এখানে একটা ইন্টারের বাংলা বই নিয়েছি, আর এভাবে আমি জাস্ট বাংলা বইটা পড়ার নিয়মটা দেখিয়ে দিচ্ছি। তবে তোমরা প্রত্যেকটা সাবজেক্ট একইভাবে পড়তে পারো। প্রত্যেকটা স্টুডেন্টেরই দায়িত্ব হচ্ছে সিলেবাস দেখে যে অধ্যায়গুলো আছে সেগুলো এভাবেই হাইলাইটার দিয়ে দাগ দিয়ে নেওয়া, এতে করে বারবার সিলেবাসটা খুলে দেখতে হবে না। শুধু বাংলার সাজেশনই দিব না, তোমাদের ইংলিশও দিব, আর যারা ইউনিভার্সিটির স্টুডেন্ট আছো আমার মতো তাদের জন্য কিছু টিপস থাকছে ভিডিওর শেষে। তো প্রথমেই আমি এখানে বাংলা নিয়েছি আর অপরিচিতা, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, যার জন্য আমি এটাতেই দেখিয়ে দিচ্ছি তোমাদের। ফার্স্টে আমাদের কবি পরিচিতিটা খুব ভালো করে পড়তে হবে, আর কবি পরিচিতিতে তোমরা দেখতে পেয়েছো আমি কিছু ইম্পর্ট্যান্ট লাইন হাইলাইট করে নিয়েছিলাম। তারপর পুরো গল্পটা কিন্তু পড়বে, তবে এখন যেহেতু আমাদের আর সময় নেই, যেহেতু আমরা সরাসরি পাঠ পরিচিতিতে চলে যাব, আর পাঠ পরিচিতিতে একটু মন দিয়ে ভালো করে পড়বে, আর এখানে কোনো ইম্পর্ট্যান্ট লাইন থাকলে সেগুলো হাইলাইট করে নিবে। আর এবার এখানে কিছু বহুনির্বাচনী প্রশ্ন আছে টেক্সট বুকে, এগুলো তুমি বের করার চেষ্টা করবে অথবা গাইড থেকে হেল্প নিবে। তারপর একটা সৃজনশীল আছে, সেটাও গাইডের মধ্যে সেটার সমাধান পেয়ে যাবে, সেটা পড়বে। আর এভাবেই কিন্তু আমরা শুধুমাত্র যে টেক্সট বুকটা আছে সেখানের যে পড়া আছে সেটা শেষ করতে পারবো। কিন্তু এখানেই শেষ নয়, একটা অধ্যায়ের মধ্যে অনেকগুলো প্রশ্ন কিন্তু আমরা বের করতে পারি চাইলে। তো আমরা সেই জন্য আমাদের যে গাইডটা আছে গাইডটা নিয়ে নিব, যেহেতু আমি বাংলা নিয়ে দেখাচ্ছি সেজন্য আমি বাংলা গাইডটা নিয়ে নিব। তারপর যে অধ্যায়টা আমরা পড়েছিলাম অর্থাৎ অপরিচিতা, তো সেই অধ্যায়ের মধ্যে এখানে দেখতে পাচ্ছ আমাদের যে টেক্সট বুকে একটা সৃজনশীল ছিল সেটার সমাধানটা আমরা এখানে পেয়ে যাব। তারপর একটার পর একটা এখানে দেখতে পাচ্ছ প্রায় 30-40টা অতিরিক্ত সৃজনশীল আছে। এখন 30-40টা সৃজনশীল আমাদের পড়তে হবে না, তোমরা কম হলেও 10-12টা অতিরিক্ত সৃজনশীল পড়বে। এতে করে পুরো প্রশ্নের একটা ধারণা তোমরা পেয়ে যাবে, অর্থাৎ এই ধরনের সৃজনশীলগুলো কিন্তু পরীক্ষাতে চলে আসবে। তো ধারণাটা আমাদের মনে থাকবে। তারপর কিছু আলাদা করে জ্ঞানমূলক প্রশ্ন আছে, অনুধাবনমূলক প্রশ্ন আছে, এগুলো যেহেতু আমাদের মনে রাখতে হবে সেহেতু সেগুলো একটু বারবার পড়বে, মেমোরাইজ করবে। তারপর অতিরিক্ত কিছু বহুনির্বাচনীয় আছে, সেগুলো সবগুলো একসাথে পড়তে হবে না, সেখান থেকে 40-50টা পড়লেই হয়ে যাবে, তোমার একটা ধারণা চলে আসবে আর মনেও থাকবে। ইংলিশ পড়ার নিয়মটা দেখিয়ে দিচ্ছি, এখানে ইংলিশ ফার্স্ট পেপারটা নিয়েছি, আর এখানে তোমরা যে প্যাসেজগুলো আছে বিভিন্ন লেসনের মধ্যে সেগুলো নিজে নিজে পড়ার চেষ্টা করবে, আর যে ওয়ার্ডগুলো নতুন মনে হচ্ছে সেগুলো দাগ দিয়ে রাখবে এবং পরবর্তীতে ডিকশনারি থেকে বের করে দেখতে পারবে। তবে এখন যেহেতু আমাদের সময় নেই, এর পরেও তোমরা চেষ্টা করবে যে প্যাসেজটা তোমরা পড়ছো বাংলায় অনুবাদটা করার চেষ্টা করবে, এতে করে প্যাসেজটার সমাধান করতে তোমাদের ইজি হবে। তারপর যে গ্রামার বই আছে অথবা আলাদা একটা বই থাকে না আমাদের প্যাসেজের, তো সেটা বের করে চেষ্টা করবে নিজে নিজে প্যাসেজগুলোতে সময় দেওয়ার, নিজে নিজে প্যাসেজের
যে প্রশ্নগুলো থাকে, কোয়েশ্চেনগুলো থাকে, সেগুলো সলভ করার চেষ্টা করবে বিভিন্ন মডেল টেস্ট থেকে। তারপর এভাবে এক দু ঘন্টা সময় দিলে কিন্তু প্রত্যেকটা দিন তোমাদের পরীক্ষার আগেই শেষ হয়ে যাবে, একটা ধারণা আর কনফিডেন্ট চলেই আসবে। তারপর রাইটিং পার্টে চলে যাচ্ছি। আমাদের প্রত্যেকটা স্টুডেন্টেরই উচিত বছরের শুরুতেই যখন আমরা নতুন ক্লাসে উঠব, তখনই আমাদের সিলেবাস অনুযায়ী যে রাইটিংয়ের বিষয়গুলো থাকে, বিভিন্ন প্যারাগ্রাফ, স্টোরি অথবা গ্রামাটিক্যাল যে কোয়েশ্চেনগুলো থাকে বা রুলসগুলো থাকে, সেগুলোর জন্য আলাদা একটা নোট বানিয়ে রাখা। তাহলে পরীক্ষার আগে শুধুমাত্র সেগুলো দেখে আমরা পড়তে পারবো। আর আমাদের যে গ্রামারের মধ্যে রুলস থাকে, সেগুলো আমি নোট খাতায় তুলে রেখেছি, এতে করে উদাহরণসহ পরীক্ষার আগে আমি জাস্ট সেগুলো সমাধান করলেই হয়ে যাবে। শুধু তাই নয়, এখানে আমি গ্রুপ সাবজেক্টের জন্য আলাদা আলাদা নোট করেছি, তোমরা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে আমার ইন্টারের নোট। এখানে আমি এই নোটটাতে অ্যাকাউন্টিংয়ের নোটগুলো করে রেখেছিলাম, যেমন অ্যাকাউন্টিংয়েও কিছু রুলস থাকে, সেগুলো আলাদা করে লিখে রেখেছি। তারপর বিভিন্ন ম্যাথের সমাধান করে রেখেছি, এতে করে ফিউচারে আমি যদি কোনো স্টুডেন্টদেরকে পড়াই আমার সাহায্য হবে, এটি এখনও আমার কাজে আসছে। তাছাড়া আমি অন্যান্য যে সাবজেক্টগুলো আছে, ফাইন্যান্স, সেগুলোরও কিন্তু নোট করে রেখেছি। এতে করে তোমরা যদি এভাবে গ্রুপ সাবজেক্ট সহ বিভিন্ন সাবজেক্টের আলাদা নোট করে রাখো, পরীক্ষার আগে আর তেমন ঝামেলাই হয় না। নোট খাতায় যা থাকে সেগুলো বারবার রিভিশন দিলেই হয়ে যায়। তবে যারা এখনও এই কাজটা করনি, সামনে তো পরীক্ষা, তাদের হাতে সময়ও নেই, যে সময়টা আছে সেটা কাজে লাগাও। সময় নেই এটা ভেবে বসে থাকবে না, তোমাদের এখন যে সময়টা আছে সেটাকে কাজে লাগাতে হবে। এভাবেই আমি যেভাবে নোট করেছি সেভাবে বিভিন্ন ইম্পর্টেন্ট অধ্যায় যেগুলো পরীক্ষাতে আসবে, টিচারের সাহায্য নিয়ে সাজেশনগুলো সলভ করার চেষ্টা করো। এবার আমি ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য দেখাচ্ছি আমি যেভাবে পড়ি। এখানে পরীক্ষার আগে এখন যেহেতু সময় নেই, তো আমাদের সবার প্রথমে মডেল টেস্টগুলোতে চলে যাওয়া উচিত। অর্থাৎ পেছনে দেখতে পারবে, বিভিন্ন গাইডের পেছনেই থাকে, বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডে যে কোয়েশ্চেনগুলো এসেছিল সেগুলো থাকে। তো বিভিন্ন বোর্ডের কোয়েশ্চেনগুলো তোমরা সলভ করতে পারো, আর সেগুলোর পাশে কিন্তু সলভ করার জন্য কোন পিসটাতে সমাধান আছে তা দেওয়াই থাকে। তো সেটা তোমাদের জন্য ইজি হবে। এভাবেই আমরা চাইলেই পরীক্ষার আগে পড়াশোনাতে মনোযোগ দিলে এভাবেই তাহলে পরীক্ষায় খুব ভালো ফলাফল করতে পারি। আশা করি তোমাদেরকে খুব ভালো করেই বোঝাতে পেরেছি। আর এই নিয়মটা যদি তোমরা ফলো করো, তাহলে আমি আশা করছি এক মাসের মধ্যে এক বছরের পড়া শেষ করতে পারবে। আজকের এই ভিডিওটি এবং টিপসগুলি একটুর জন্য যদি কারো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে যারা এখনও লাইক দাওনি একটা লাইক দিয়ে দিবে, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা বাজিয়ে দিবে, যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ আর কথা বাড়াবো না, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবে। আল্লাহ হাফেজ।